రాజుం కప్పని తీయాపని అక్కన అర్జెంట్ చిటి. Any good news? Immediately Kolkata jayate likheche. Quite a disc korbe. Good. Wish you best of luck. Thank you, Mr. Shultz. Thank you. Bye-bye. Hey, Jay. Behari Babu. Magotare? Pujar Ghat. Are Godai the Great? Upuri Tachi. Achha. Puri Godai, Ure Godai. Amal Sutkis Kothai Re. Puri Godai, Ure Godai. Amal Sutkis Eto Re. Puri Godai, Ure Godai. Amal Sutkis Eto Re. Ure Baba, Baba Ashwar Agi Kaatte Habe. Ure Baba, Ure Baba. রে গদাই ও রে গদাই হচ্ছে কি ব্যাপারটা এই যে গদাইটা হবে আবার কি কতগুলো কাপড় জামা সুটকেসে ভরবার চেষ্টা করা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন কারণ আমরা কি বেঁচে নেই আহা বেঁচে থাকবেন না কেন তবে মরে বেঁচে আছেন আপনাকে তো আমার কাছে পাওয়া যায় না আপনি তো বড় কর্তার লোক দাও দাও আমাকে দাও তাহলে আপনি সব গুছিয়ে দেবেন বলছেন হ্যাঁ বা ভেরি গুড ভেরি গুড বলে যাচ্ছে কোথায় কলকাতায় কেন কাজ আছে বাবু জানেন চলে গেলেই জানতে পারবেন বাস তারপর হোক আর কি এক চোট আমার উপর আর মায়ের উপর কেন চোট কেন হবে ও তুই অফিস যাওয়ার কথা বলছিস আরে গিয়ে দেখে অফিসের সমস্ত কাজকর্ম একবারে আপ টু ডেট তো দেখতেই পাচ্ছি তোমার কাজের ঢং দেখে হ্যাঁ গদা কার সঙ্গে ঘরে গল্প করছিস কার সঙ্গে আবার তোমার গুণধর ছেলের সঙ্গে এই তুই কখন এলি এই তো এই তো এই তো এই তো এই তো এই তো এলাম এই তুই কি করছিস জামা কাপড় ঘরছি বাবু আজ দেশের গাড়িতে কলকাতায় যাবেন ও এই দুষ্টু তুই কলকাতায় যাবি আমি আগে বলিসনি আগে জানলে তো বলবো এই তো একটু আগে জানতে পারলাম দেখ তোর গান গাওয়ার কথা আমি ওর কাছে অনেক কষ্টে চেপে রেখে দিয়েছি তার উপর তুই যদি না বলে যাস কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে তুই লক্ষ্মীটি বলে যা ওরে বাবা বাবাকে আমি বলে যাবো এক্ষুনি এক গাদা কই ফিরছে বসবেন কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কি জন্য যাচ্ছ কি কাজ ওরে বাবা মা বাবা তোমাকে একটু ভয় পান আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেবেন এই তুই এক্ষুনি যাচ্ছিস হ্যাঁ মা এখনই যেতে হবে অবশ্য ট্রেনের ঘন্টাখানিক সময় আছে একটু সুকান্তর বাড়ি হয়ে যাব লক্ষ্মী সোনা আমি চলি মা কি আশ্চর্য দেখেছো কি খেলে কি আশ্চর্য খেয়ে যাবে তো মানুষে দেখেছো দেখো ছেলের কান্দা ছেলে কবে ফিরবে সাত দিন পরে কোথায় যাচ্ছ কলকাতা কলকাতা এদিকে এসো সুটকেসটা রাখো অফিস যাওনি কেন একটা কাজ ছিল হেলভেজিওর কাজ সুইস ফার্মের অর্ডার অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন বলো সেটা কমপ্লিট করে রেখে আসুনি কেন এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল তার জন্য দায়ী হবে কি তুমি ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না সেটা ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো তোমাকে কি বলবো তুমি এর এক বর্ণ বুঝতে পারবে না হিসেব করতে ভালো লাগবে কেন টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না প্রয়োজন মনে করি না আর টাকা রোজগারটাই জীবনের সব নয় ও তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও লোকসানটা গায়ে লাগে না আর কথা বাড়াস নি খোকা চুপ কর চুপ কর অফিস কামাই করে তুমি কি করছিলে রেকর্ডিং করাচ্ছিলাম রেকর্ডিং কিসের রেকর্ডিং গানের তুমি গান গাও হ্যাঁ স্ট্রেঞ্জ নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল
ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। তুমি কি বললে? মাফ করবেন মিস্টার রায়, গাড়িটা বিক্রি করছেন কেন? টাকার ভীষণ দরকার। এই নিন আপনার 2000 টাকা অ্যাডভান্স। থ্যাংক ইউ। এই আমার কলকাতার ঠিকানা, কাস্টমার ঠিক করে ডিল কমপ্লিট করে আমার খবর দেবো। আচ্ছা নমস্কার। রোকো রোকো, তুমি ঠেরো। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আরে প্রশান্ত, চলতি নাকি? হ্যাঁ, গ্রামোফোন কোম্পানি থেকে জরুরি তলব এসছে, এখনই কলকাতা যেতে হবে। ও, একটা গান লিখেছি তোকে শোনাই। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেতির, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আগে না না, এই গান লেখার সময় তোমার এখনো আসেনি, বুঝতে পেরেছ? তারপর কেমন আছিস বল? না যাও নতস্থ, অর্থাৎ যাওয়াটাও মঞ্জুর হয়নি, থাকাটাও কষ্টকর। আচ্ছা সুকান্ত, অসুখ কি কারো করে না? করে, কিন্তু সব অসুখ সারে না। তুই সেরে উঠবি, আমাদের সবার ইচ্ছে তুই সেরে উঠবি। খুব ইন্সপায়ারিং, কিন্তু শুধু ইচ্ছে তো আর টিভি সারে না বন্ধু। যাতে সারে তার ব্যবস্থা হবে বন্ধু, এত ভেঙে পড়ছিস কেন? আমিও তো তাই বলছি। এই যে বউটা, তুমি টাকাটা রাখো তো। তুমি কত আর দেবে? রাখো রাখো, এখন অনেক দরকার হবে, রাখো। সুকান্ত, চললাম রে ভাই, বুঝতে পারলাম না কিছু মনে করিস না, অনেক তাড়া আছে, বোঝা চলে। হ্যাঁ, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।